দুর্ঘটনা বন্ধ করতে এগিয়েলেন এক সন্তান হারা বাবা। বছর তিনেক আগে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ছেলের। এই ঘটনা যাতে পুনরায় না ঘটে তাই মানুষকে সচেতন করতে নিজেরই ছেলের ছবি দেওয়া ফ্লেক্স লাগিয়ে সচেতনতার বার্তা দিলেন তিনি। মেমারি রসুলপুর বিনয়পল্লী জিটি রোডে বাঁকের মুখে দ্রুত গতির আরোহীদের সতর্ক করতে ফেস্টুনে ছেলের ছবি দিয়ে মানুষকে সচেতন করতে এগিয়ে এলেন আবুল সালাম মণ্ডল। 2018 সালের 6 অক্টোবর আমির সোহেল মণ্ডল নামে বছর 22-এর তরতাজা যুবকের মৃত্যু হয়েছিল বাইক দুর্ঘটনায়। তারপরেই ওই রাস্তা দিয়ে দ্রুত গতিসম্পন্ন আরোহীদের কথা ভেবে যাতে আর কোনো পিতা সন্তান হারা না হন তার জন্যই তার এই অভিনব ভাবনা। মেমারি থানা পুলিশের সহযোগিতায় এই ফেস্টুন এদিন লাগানো হলো রাস্তার ধারে। রোগা জীর্ণ মানুষ মানে সে ভদ্রলোক সারাদিন বিল করে ঘুরে বেড়ায়, এখান থেকে রিপোর্ট পেতে আছে। তো হলো কি মানে ধরুন ওখানে আছে এটা ছবিটা দেওয়া হলো এই কারণেই আজকাল ছেলেমেয়েরা যেভাবে মোটরসাইকেল বাইক যেভাবে রাস্তায় নিয়ে দাপাদাপি করে আমরা তো দেখছি, এবং তাতে অনেক মা বাবারই মানে বুক খালি হয়। হ্যাঁ, কেউ ছেলেকে হারায়, কেউ তার মেয়েকে হারায়। তো আজকাল আমার দুর্ঘটনা সবসময় দেখে আসছি। এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে ভবিষ্যতে ওই ছেলেমেয়েরা যাতে একটু চিন্তাভাবনা নেয় যে জোরে বাইক চালালে যে মানুষের দুর্ঘটনা হতে পারে, এইভাবে দুর্ঘটনা হয়, সেটা তারা যাতে শিক্ষা পায় যে উনি ওনার ছেলের ছবি দিয়ে কত বড় একটা যন্ত্রণার মধ্যে দিয়ে উনি একটা ছবি দিয়ে এটা লাগিয়েছেন। তো এটা তারা শিক্ষা পাক যাতে ভবিষ্যতে তারা বাইক নিজে কন্ট্রোলে চালায় এবং যারা সুস্থভাবে যাতে রাস্তায় চলাচল করতে পারে, সেটাই আমরা মানে পাবলিকের কাছে আশা করব। ওই জন্যই আমার ছেলের ছবিটা এখানে লাগিয়ে দেখানো হয়েছে। এটা হয়েছে আমার ছেলে একদিন মানে রসুলপুর থেকে বাড়ি ফিরছিল। তো এই পুকুর থেকে এক ভদ্রলোক স্নান করে মানে ড্রিঙ্ক করে স্নান করে উঠছিল। তো একটু আলো আঁধারি পাড়া ছিল, তখন গিয়ে ওই ভদ্রলোককে অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট করার পরে মানে যাচ্ছিলো মেমারির দিকে, গিয়ে বর্ধমানের দিকে মুখ হয়ে ডিসব্যালেন্স হয়ে বর্ধমানের দিকে মুখ করে এই পোলে এসে ধাক্কা মারে। আমার ছেলে 2018 সালের 6 অক্টোবর, আমির সোহেল মণ্ডল, বয়স 22 বছর 6 মাস। মেমারি পুলিশের সহযোগিতায় এই উদ্যোগ আমরা নিয়েছি। আমার নাম হচ্ছে আবুল সালাম মণ্ডল। এটা খুব ভালো হয়েছে, এইটা রাস্তায় যারা চলে তারা একটু ফলো করে চললে খুবই ভালো। আমার বাড়ি তো এই পাশেই, আমি তো দেখছি এখানে হামেশাই অ্যাক্সিডেন্ট হচ্ছে। দিয়ে এখানে একটা হাম ফাম করে দিলে আরও ভালো হয়। ঠিক আছে, এটা সবাইকার চোখে পড়বে।